সবাইকে স্বাগতম জানাচ্ছি রাত্রিবেলার এই অতি বিশেষ পডকাস্টে। আজকে কোন গল্প নেই, কিন্তু আজকে অতি ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের টাকা পয়সা, আমাদের ধন সম্পত্তির যে সবসময় একটা দুবিধা, একটা সংকট, একটা অভাব চলছে, সেটাকে আমরা কি করে ঠিক করতে পারি, একটা প্র্যাকটিস করব। এবং একটা জায়গাতে আমরা সবাই যাব আজকে, সে জায়গাটি হচ্ছে আমরা একটা পার্কে বসে আছি, এবং আপনার খুব পরিচিত আপনার ভাই বোন হতে পারে, আপনার ভাই বোনের কোনো ছোট বাচ্চা হতে পারে, তাকে মনে করে নিন, তাকে আপনি পার্কে নিয়ে গেছেন, বা নিজেরই যদি ছোট সন্তান আছে তাকে নিয়ে গেছেন 3-4 বছরের, সে আপনার খুবই প্রিয়, সে আপনার অনেক কাছের, তাকে আপনি অনেক ভালোবাসেন। পার্কে সে খেলাধুলো করছে, তার সাথে আরও ছোট ছোট কয়েকটি বাচ্চা আছে, তার হাতে আপনি একটা বল দিয়েছেন, যে একটা ছোট্ট প্লাস্টিকের বল যেটা সে কোথাও লাগিয়ে নেবে না, সেরকম অবস্থাতে সে খেলছে। আপনি দেখছেন কি বাচ্চাটা খুব সুন্দর করে খেলছে, আপনি নিজের জন্য কিছু একটা সময় বের করে নিজের ধন সম্পত্তি কীভাবে আরও বাড়াবেন, কীভাবে ওই বাচ্চাটিকে ভালো ফিউচার দেবেন তা নিয়ে ভাবছেন, আনমনা হয়ে আছেন, কিন্তু ছেলের দিকে একটা নজর বদ্ধ আপনার আছে। এই মুহূর্তে আপনি দেখলেন যে পাশে যে বাচ্চাটা খেলছিল তার হাতে কোনো বল ছিল না, সে আপনি যে বাচ্চাটা এনেছেন তার বলটা কেড়ে দৌড়ে চলে গেল এবং পাশে একটা ড্রেন আছে সেখানে ফেলে দিল। ছোট বাচ্চা করতেই পারে, আপনি যাকে এনেছেন সে কিন্তু কাঁদতে আরম্ভ করে দিল যে আমার বল, সে নিয়ে চলে গেল এবং কোথায় গিয়ে ফেলে দিল। এবার আপনি জানেন যে যে নোংরাতে সে ফেলেছে বলটাকে সেখানে কিন্তু আপনি হাত দিয়ে তুলে বার করতে পারছেন না, তো আপনি কি ভাবলেন যে তাকে এবারে একটু ভোলাতে হবে। আপনি বললেন যে ঠিক আছে কোনো ব্যাপার নেই, এটাই তো বলবেন প্রথমে, ঠিক আছে কোনো ব্যাপার নেই, যেটা হয়েছে হয়েছে, সেই বাচ্চাটাকে তো আপনি মারবেন না, না তাকেই বকবেন, আপনি নিজের সে বাচ্চাটিকে বলবেন যে দেখো যেটা হয়েছে হয়েছে, কোনো ব্যাপার নেই, চিন্তা কিছু করো না, চলো তোমাকে আরেকটা পরে আমি এর থেকেও ভালো, এর থেকেও অনেক বড় বল কিনে দেবো বাবু, তুমি চিন্তা করো না, আমরা এখানে থেকে যাই গিয়ে তোমাকে চকলেট কিনে দেবো, আরও কত নানা রঙের জায়গায় আমরা ঘুরবো, আর এই পার্কের এই পেছনে একটা অনেক বড় দোলনা আছে সেখানে নিয়ে যাব। ছেলেটা আস্তে আস্তে চুপ হয়ে গেল, আপনি পারলেন তাকে চুপ করাতে, আপনারা সবাই পারলেন তো চুপ করাতে, প্রথমে এটা বলুন, সেই সিনে যে আপনি যেখানে যে গল্পটা আমি আপনাকে দিলাম সেই গল্পতে আপনি সেই বাচ্চাটাকে সামলাতে পারলেন কি না। আপনি জানেন যে পার্কের ওই পারে অনেক বড় কোনো দোলনাও নেই, আর আপনি চট করে তাকে অনেকগুলো চকলেটও কিনে দিচ্ছেন না, যেহেতু সেগুলো তার শরীরের জন্য অত স্বাস্থ্যকর নয়, হয়তো কয়েকদিন পর আপনি তাকে একটা প্লাস্টিকের বল আবার সেরকমই কিনে দেবেন, কিন্তু আপনিও জানেন যে 2-3 দিন পর সেই ঘটনাটিকে সে বাচ্চাটি আর মনে রাখতে পারবে না, সে ভুলে যাবে। এবার সেটা আপনার কাছে আছে যে বলটা আপনি দেবেন কি দেবেন না, কিন্তু আপনি যে কাজের জন্য যে কথাগুলো বলেছিলেন সেগুলো সে বাচ্চাটি বিশ্বাস করে বুঝে মেনে গেছে। জীবনে যখন আপনি এই কাজটি করতে পেরেছেন, তাহলে আপনার যে অর্থ সংকট চলছে, আপনি যে জীবনে অনেক সময় এটা ভাবছেন যে কিভাবে কি করে আমি আরও বেশি, আরও অনেক বেশি টাকা রোজগার করব, এবং সেই চিন্তা সেই দুবিধাতে আপনি নিজের আসল জীবনে আনন্দটাকে হারিয়ে ফেলেছেন, তাহলে আপনাকেও যে টেকনিকটা নিজের সেই বাচ্চাটার উপরে লাগালেন সেই টেকনিকটা নিজের উপরে লাগানোর এবারে সময় চলে এসেছে। এই মনকে বোকা বানাতে হবে, যেরকম করে সে বাচ্চাটিকে বোকা বানালেন কি তোমার কাছে অত বেশি অভাব নেই টাকার, তুমি যতটুকুনি আজ তক অর্জন করেছো সেটা যথেষ্ট আছে, এবার সেটাকে ভালো করে সঞ্চয় করার সময় চলে এসেছে, এবং আস্তে আস্তে তুমি অনেক বেশি কিছু জীবনে করেও নেবে এটার বিশ্বাস আপনার মনকে দেওয়াতে হবে। যে ঠিক আছে এই পার্কের পেছনে একটা অনেক বড় দোলনা আছে সেটাও তোমাকে দেব, ঠিক আছে তোমার যাও কিছু চা পাওয়া আছে মন, যত তুমি টাকা রোজগার করতে চাইছো সব কিছু করে নেবো, কিন্তু এই সময়ে যেটা তোমার কাছে আছে সেটাকে সুন্দর করে গোছানোর সময় চলে এসেছে। মনকে ভালো রাখা টাকা অর্জন করার জন্য খুব দরকার। আপনি চান যে ধনবৃষ্টি হোক, তো ধনবৃষ্টি হওয়ার জন্য যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, যে আপনার মনকে সবসময় ফ্রি মাইন্ডে রাখতে হবে, আপনার মনকে সবসময় সেই কাজগুলো করার জন্য যতটা এনার্জি, যতটা শক্তি দরকার অতটা শক্তির তাকে দিতে হবে। নেতিবাচক চিন্তাধারণায় যদি বসে থাকলেন যে কেন নেই, কেন পাচ্ছি না, কি করে আনবো, এগুলোর থেকে অনেক ভালো যে অনেক কিছু এনেছি, আরও অনেক আনা বাকি আছে, সেগুলোকে কীভাবে আনবো সেটা ভাবি এবারে। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।